আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এসএসসি কেমিস্ট্রির লাইভ ক্লাসে। তোমরা যারা যারা জয়েন করেছো তাদের সাদর আমন্ত্রণ। এবং আমাদের আজকের ক্লাসটি কাইন্ডলি সাপোর্ট করছে গুডলাক স্টেশনারিজ, তোমরা দেখতেই পাচ্ছ। সো তোমরা যারা মাত্র ক্লাসে জয়েন করেছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার ক্লাসে। এবং তোমরা প্রথমে যে কাজটি করবে, তোমরা আমাকে কমেন্ট একটু জানিয়ে দিবে যে তোমরা আজকে কে কোন জায়গা থেকে আমার এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো এবং কে কোন শ্রেণীতে পড়ছো। অর্থাৎ তোমরা কি ক্লাস 9-এ পড়ছো অথবা ক্লাস 10-এ পড়ছো অথবা তোমরা অলরেডি এসএসসি দিয়ে ফেলেছো, সে ব্যাপারটা আমাকে একটু জানাও কমেন্ট করে। এবং তোমার ক্লাসটিকে তোমার বন্ধুদের সাথে এবং তোমার টাইমলাইনে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা আজকে এই ক্লাসটিতে জয়েন করতে পারে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসের টপিকে চলে যাই যে আজকে আমরা কি কি টপিক পড়বো। আজকে আমরা মূলত দুইটা টপিক পড়বো, তোমরা ক্যাপশনে দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে ধারণা লাভ করব, যেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি বইয়ের থার্ড চ্যাপ্টারের মধ্যে পড়ে। থার্ড চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি এবং আজকে আমরা বাকি অংশটা নিয়ে আলোচনা করব। এবং আমরা আজকে পর্যায় সারণী নিয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ তোমাদের বইয়ের ফোর্থ চ্যাপ্টার, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো তোমরা আমি একটু কমেন্টগুলো পড়ি ততক্ষণে যে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো এবং তোমাদের ক্লাস জানিয়ে দাও। কারণ আজকের ক্লাস কিন্তু তোমরা ক্লাস 9-এ পড়ো, যারা মাত্র 9-এ উঠেছো, যারা ক্লাস 10-এ পড়ো, যারা আগামী বছর এসএসসি দিবে, সবার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে আজকে। সো তোমরা ক্লাসটিকে শেয়ার করে দাও এবং শুরুতে আমাকে জানাও যে তোমরা কে কোন জায়গা থেকে ক্লাস করছো। ওকে, তোমাদের তোমরা অনেকেই ক্লাসে জয়েন করে ফেলেছো। সৌরভ দাস হবিগঞ্জ থেকে জয়েন করেছে, বিনা জয়েন করেছে ঢাকা থেকে, সত্যম রয় ক্লাস 10-এ, ওকে, আরও অনেকেই ক্লাসে জয়েন করেছো। হুমায়ুন কবি জয়েন করেছে ক্লাস 10-এ পড়ে সে, সাবিনা ইয়াসমিন দিনাজপুর থেকে জয়েন করেছে, হ্যালো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হুমায়ুন কবি শেরপুর থেকে জয়েন করেছে। সো তোমরা অলরেডি যারা আরও একজন জয়েন করেছে, শাহেদা, তিনি চট্টগ্রাম থেকে জয়েন করেছেন এবং ক্লাস 9-এ পড়েন তিনি, ওকে, ভেরি গুড। সো ইতোমধ্যে কিন্তু আমাদের ক্লাসে প্রায় 100 জনের বেশি জয়েন করে ফেলেছে। সো তোমরা ক্লাসটি শেয়ার করে দাও এবং আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কী কী টপিক পড়াবো। এবং আমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের ক্লাসটিকে স্পন্সর করতে হচ্ছে গুডলাক স্টেশনারিজ। ওকে, সো আমরা আমার দেরি না করে আমাদের মূল পড়ায় আজকে চলে যাই। সো গতকালকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং তৃতীয় অধ্যায়ের একটা প্রথম অংশটা নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই তৃতীয় অধ্যায়ের যে পরবর্তী অংশটুকু আছে সেটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা একটু ধারণা লাভ করার চেষ্টা করব। ওকে, সো আমরা ক্লাসে চলে যাই, ততক্ষণে তোমরা ক্লাসটি শেয়ার করে দাও এবং আমিও আমার এই ক্লাসটি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ওকে, আমি একটু কমেন্টগুলো পড়ি, তোমরা কে কোথা থেকে জয়েন করেছো। মিরপুর থেকে জয়েন করেছে তাসনিম, আখি জয়েন করেছে দশম শ্রেণী, ইমরান হাসান স্যার, আমার শ্রদ্ধেয় স্যার, তিনিও জয়েন করেছেন, ওকে, স্যারকে ধন্যবাদ আমার ক্লাসে জয়েন করার জন্য। আরও অনেকেই তোমরা জয়েন করেছো। চলো আমরা দেরি না করে আমাদের আজকে পড়ায় চলে যাই। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে প্রথমেই আলোচনা করব সেটা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে একটু আলোচনা করবো আমরা, তৃতীয় অধ্যায় একটা অংশ এটা। সো আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায়, পারমাণবিক ভর বলতে আমরা মূলত কি বুঝি, পারমাণবিক ভর বলতে আমরা মূলত আপেক্ষিক পারমাণবিক ভরকে বুঝাই। কারণ আমাদের যেই মৌলের বা যেই যৌগগুলোর আমরা পারমাণবিক বা আণবিক ভর নির্ণয় করি সেগুলো আসলে আমরা আপেক্ষিক। কেন আপেক্ষিক, কারণ অন্য কোনো একটা মৌলের সাপেক্ষে আমরা সেই আপেক্ষিক বা পারমাণবিক ভরটি নির্ণয় করে থাকি। সো একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, তোমাকে যদি বলা হয় যে কার্বন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এর ভরটা আসলে কত, তুমি বলবা ওর ভর হচ্ছে 12 গ্রাম। তোমাকে যদি বলা হয় যে নাইট্রোজেন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, ওর ভর কত, তুমি বলবা হচ্ছে 14 গ্রাম। সো এই যে 12 গ্রাম বা 14 গ্রাম আমরা লিখি এটা আসলে আপেক্ষিক, এক্সাক্ট না। অর্থাৎ আপেক্ষিক বলতে কি, অন্য কোনো কিছুটার সাথে কম্পেয়ার করে আমরা আপেক্ষিকটা হিসাব করি। তো এখানে আমরা একটু চলো দেখি যে এই আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে কিভাবে হিসাব করা হয়। ওকে, সো এখানে কিন্তু আমি যে একটা জিনিস একটা সুন্দরভাবে ভুল করে ফেলেছি, দেখো যে আপেক্ষিক পারমাণবিক ভর লেখা সত্ত্বেও আমরা কিন্তু এখানে গ্রাম লিখেছি, আসলে এই গ্রামটা লেখা যাবে না। কেন লেখা যাবে না, কারণ আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক হয় না। কেন একক হয় না সেই বিষয়টা আমরা শিখবো। এবং এই যে এখানে একটা কমন মিস্টেক আমি দেখালাম, এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে। সো চলো আমরা দেখি যে এই বিষয়গুলোকে আমরা কীভাবে খুব সহজেই বুঝে নিতে পারি। সো যেটা বলতেছিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর আসলে কি, মনে রাখতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝায় কোনো একটি মৌলের পরমাণুর ভর
কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশের চেয়ে কত গুণ ভারী? অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা এভাবে লিখতে পারি, মোলের। তোমরা কিন্তু ক্লাসের আমার নোট নিতে পারো, এই নোটগুলো নিয়ে কিন্তু তোমরা আমাদের গ্রুপে শেয়ার করে দিতে পারো। তোমার এই নোট দ্বারা কিন্তু আমাদের পরে আমাদের যে অ্যাপটি রয়েছে সেখানে কিন্তু আপডেট করে দেওয়া হবে, এবং তোমার এই নোটটি দিয়ে কিন্তু বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হতে পারে। সো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং ক্লাসটির নোট নিতে থাকো তোমরা। ওকে, সো আপেক্ষিক পারমাণবিক ভর ভরকে আমরা এভাবে লিখতে পারি যে মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপ যে রয়েছে আমাদের আইসোটোপের ভরের 12 ভাগের এক অংশ। অর্থাৎ তুমি বুঝতেই পারতেছো যে এখানে আমরা আপেক্ষিক বলার যে কারণটা, তার কারণ হচ্ছে আমরা দেখো আমরা মৌলের পারমাণবিক ভরটাকে কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের এক অংশের চেয়ে কত গুণ ভারী তার সাথে কম্পেয়ার করে আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতেছি। সো যেহেতু আমরা অন্য কিছুর সাথে একটা কম্পেয়ার করে পারমাণবিক ভরটা নির্ণয় করতেছি, তার কারণে আমরা এটাকে আপেক্ষিক বলে থাকি। তো এখন এই আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না। কেন একক থাকে না? কারণ তোমরা যখন কোনো একটা রাশিকে এরকম দুটি বস্তুর অনুপাত রূপে প্রকাশ করবে তখন তার কখনো কোনো একক থাকে না। দেখো আপেক্ষিক কোনো মৌলের একটি পরমাণুর ভর আবার কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশেরও ভর, তো এই জিনিসটা কিন্তু এরকম হয়ে গেল অনেকটা যে ভর ডিভাইডেড বাই ভর। সো একই জাতীয় রাশির যখন অনুপাত তোমরা নিবে তখন এটাকে কোনো একক দিয়ে প্রকাশ করা হয় না। সো আপেক্ষিক পারমাণবিক ভরের এই কারণে কোনো একক থাকে না। তুমি যদি সেটা মোলে প্রকাশ করতে চাও তখন তুমি এটার ভর হিসেবে বলতে পারবে, তুমি যখন আপেক্ষিক পারমাণবিক ভরটা বলবে তখন তুমি এর একক হিসেবে প্রকাশ করতে পারবে না বা এর একক দিতে পারবে না। সো এখন আমরা চলো যে আমরা জানি যে আর্গন, তোমরা তো দেখবে যে তোমাদের পর্যায় সারণীর একটা মৌলের নাম হচ্ছে আর্গন, যেটা একটা নিষ্ক্রিয় গ্যাস যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। এখন তোমরা আমাকে একটু আমরা নির্ণয় করব এই যে আর্গন যে রয়েছে এই আর্গনের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 40। এই 40 কিভাবে আসে সেটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম এবং ওই সূত্রটা ইউজ করে আমরা নির্ণয় করার চেষ্টা করব। সো তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা আমাকে। ওকে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে কিভাবে তোমরা জিনিসটা বুঝতে পারতেছো কিনা। তোমরা কিন্তু ক্লাসটিকে অবশ্যই শেয়ার করবে, হ্যাঁ শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটিতে জয়েন করতে পারে। সো চলো আমরা এই আর্গনের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর যে 40 সেটা কিভাবে আসলো সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। আমরা জানি তোমরা যারা যারা মোল সংখ্যা সম্পর্কে একটু ধারণা রাখো, তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ে মোল সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, তারা এই জিনিসটা একটু ভালো বুঝতে পারবে। বাট যারা এখনো ওই চ্যাপ্টারগুলো পড়োনি তারা হয়তো বা বুঝতে পারবে না, বাট তোমরা লিখে নাও, যখন আমরা ওই চ্যাপ্টারে যাব তখন তোমরা এই জিনিসটাকে ফিরে এসে এখানে খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে। ওকে, সো তোমরা অনেকেই বুঝতে পারছো। তাশফিয়া মেহজাবিন বলছে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। সো চলো আমরা নির্ণয় করি যে আর্গনের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর যে 40 সেটা কিভাবে আসলো। আসলে তোমরা জানো এক মোল পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে। এক মোল এ থাকে যে কোনো পদার্থের এক মোল পরিমাণে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক পদার্থ, অর্থাৎ 6.02 × 10⁻³। এটা একটা ধ্রুব সংখ্যা এবং এটাকে আমরা বলে থাকি অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ এক মোল, তোমাকে যদি বলা হয় যে এক মোল আর্গনে কতটি আর্গন পরমাণু থাকবে, তুমি বলবা 6.02 × 10⁻³। তোমাকে যদি বলা হয় যে এক মোল পানিতে কতটি পানির অণু থাকবে, তুমি বলবা এই 6.02 × 10⁻³। ওকে, কারণ প্রতিটা প্রতি মোল অণু বা পরমাণুতে এত সংখ্যক অণু বা পরমাণু থাকে। ওকে, সো আমরা জিনিসটা বুঝতে পারলাম যে এক মোলে থাকে হচ্ছে 6.02 × 10⁻³ আর্গন পরমাণু। এখন আমরা কি বলেছিলাম, এখন আমরা জিনিসটাকে ঐহিক নিয়ম করার চেষ্টা করি যে 6.02 × 10⁻³ টি আর্গন পরমাণুর ভর কত বলতো? এক মোল, যেহেতু এক মোল, সো পর্যায় সারণী খুললে দেখবে, পর্যায় সারণী খুললে তুমি দেখবে যে এই যে আর্গনের যে ভর সেটা হচ্ছে 40। সো আমরা ধরে নিলাম যে এটা 40 কে আমরা আগে থেকে জানি 40, সো আমরা জিনিসটা প্রুফ করব।
সো 6.02 × 10⁻³ টি আর্গন পরমাণুর ভর হচ্ছে ধরলাম 40 গ্রাম। ওকে 40 গ্রাম। তো এখন কারণ এক মোল, এক মোলের ভর হচ্ছে তার পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা হয় সেটা হচ্ছে তার এক মোল, তাহলে একটি আর্গন পরমাণুর ভর কত হবে? 40 ÷ 6.02 × 10⁻³, এবং হিসাব করলে দেখবে এটা আসে যে 6.64 × 10⁻²। সো একটি আর্গন পরমাণুর ভর হচ্ছে 6.64 × 10⁻²। সো আমরা একটু আগে যে সূত্রটা ব্যবহার করেছি সেইখানে আবার একটু যদি ফিরে যাও তোমরা দেখবে, তাহলে এখানে আমরা নির্ণয় করে রাখলাম, আমরা একটু সাইডে লিখে রাখি যে 6.64 × 10⁻²। এইটা বের হয়েছে আমাদের আর্গনের একটি আর্গন পরমাণুর ভর। তো এখন আমাদের জানতে হবে যে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশের ভরটা আসলে কত। আমরা জানি কার্বন 12 আইসোটোপে, তোমরা এই জিনিসটা পরীক্ষা করা হয়েছে এবং তোমাদের বইতেও আছে জিনিসটা, যে কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপ এর এই 12 ভাগের এক অংশ এর ভর হলো, এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে তোমরা, 1.66 × 10⁻²। তো আমাকে দেখতে হবে ওই যে ভরটা আমরা বের করেছিলাম, এই যে যে একটি কার্বন পরমাণুর ভরটা এর কত গুণ আসবে, তাহলে আমরা দেখবো যে আমরা 40 পেয়ে যাচ্ছি। সো আমরা ওই সূত্র যে বসাই, যেহেতু এটাও আমরা জানি 1.6 × 10⁻², কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশের ভর, তো চলো আবার এই সূত্রটা আমরা ইউজ করি। সুতরাং আমরা লিখতে পারি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি লিখবো, 6.64, কারণ 6.64 × 10⁻², কারণ আমরা একটি আর্গন পরমাণুর ভর বের করেছিলাম, এবং নিচে হবে কি কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশের ভর, যেটা আমরা একটু আগেই লিখলাম 1.66 × 10⁻²। সো হিসাব করলে দেখবা তুমি এটা 40 আসতেছে, 40। এবং আমরা এখান থেকে প্রমাণ করতে পারি যে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশের ভরের চাইতে কোন মৌলের একটা অণুর বা পরমাণুর ভর কত গুণ ভারী তাই আসলে তার আপেক্ষিক পারমাণবিক ভর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো জিনিসটা আমরা একটু প্রুফ করলাম যে আসলে এভাবে জিনিসটা নির্ণয় করা যায়। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো তোমরা যারা যারা মাত্র জয়েন করেছো তাদেরকে বলবো যে তোমরা ক্লাসটিকে শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও এই ইম্পর্টেন্ট ক্লাসটিতে জয়েন করতে পারে। ওকে, সো আমরা দেরি না করে আমাদের নেক্সট টপিকে চলে যাই, যে আমরা ইলেকট্রন বিন্যাস, যেটা আমাদের পড়ার কথা ছিল সেটা হচ্ছে আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমরা কীভাবে করবো সে সম্পর্কে। সো তাতে ইলেকট্রন বিন্যাসে যাওয়ার আগে আমরা কিছু অ্যাডভান্স জিনিসপত্র একটু দেখাতে চাই তোমাদেরকে। সেটা হচ্ছে কি, আমরা একটু কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করতে চাই তোমাদের সাথে। সো জিনিসটা তোমাদের একটু অপরিচিত মনে হবে, কারণ তোমাদের বইতে এই জিনিসটা নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে তোমরা যখন HSC তে উঠবে তখন আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিস্তারিত জানবে। তো আমার কাছে মনে হয় যে এই ইলেকট্রন বিন্যাসটা সঠিকভাবে শেখার জন্য তোমাদের এই ইলেকট্রন বিন্যাসটা সঠিকভাবে শেখার জন্য তোমাদের এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু ধারণা নেওয়াটা খুব জরুরি। আমরা খুব বেসিক লেভেলের আলোচনায় যাব, খুব অ্যাডভান্স কিছুতে যাব না, বাট তোমরা এই সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করো এবং নোট নেওয়ার চেষ্টা করো। আশা করি তাহলে তোমরা ইলেকট্রন বিন্যাসটা খুব সহজে বুঝতে পারবে। সো প্রথমে আসো যে কোয়ান্টাম সংখ্যা কি, হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোনো একটি পরমাণুর কক্ষপথে, তোমরা জানো একটা পরমাণুর কক্ষপথের একদম কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউক্লিয়াস থাকে, সেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, তার চারপাশে অনেকগুলো এরকম কক্ষপথ থাকে, সেই কক্ষপথে জোড়ায় জোড়ায় ইলেকট্রনগুলো অবস্থান করে, তোমরা জানো ইলেকট্রনগুলো অবস্থান করে। সো এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে ডিফাইন করা হয় বা নির্ণয় করা হয় যে এই ইলেকট্রনগুলো কোন কক্ষপথে অবস্থান করছে, কোন কক্ষপথের কোন উপশক্তি স্তরে অবস্থান করছে এবং কোন দিকে ঘুরতেছে, এই সংখ্যাগুলাই, এই জিনিসগুলোই আসলে কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তোমরা জানো যে এই যে এখানে সংখ্যাটা, এই কাঠামোটি দেখতেছো, এখানে কিন্তু আমরা শুধু প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরগুলো দেখাচ্ছি, কিন্তু বিজ্ঞানীরা যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা গভীরভাবে পর্যবেক্ষণ করলো তখন তারা দেখতে পায় যে এই প্রধান শক্তি স্তরগুলো আরও অনেকগুলো উপশক্তি স্তরে বিভক্ত। সো আমরা যখন, তখনই আসলে কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার হয় এবং এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা ডিটেইল বুঝতে পারি আসলে যে কীভাবে ইলেকট্রনগুলো এই কক্ষপথের বা উপশক্তি স্তরে বা আরও গভীরভাবে বলতে গেলে অরবিটাল সময়ের মধ্যে অবস্থান করে। সো কোয়ান্টাম সংখ্যা আসলে টোটাল চার ধরনের হয়ে থাকে, চার ধরনের কোয়ান্টাম সংখ্যা হয়ে থাকে। সো আমরা
আজকে তোমাদের তিন রকমের কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু ধারণা দিব, এবং চতুর্থ রকমের কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে এইচএসসি লেভেলে, কারণ ওইটা আসলে তোমাদের এখন দরকার হবে না। সো চলো, কোয়ান্টাম সংখ্যাতে চার ধরনের হয়, তার মধ্যে তিন রকমের যেটা যেটা সম্পর্কে আমরা জানবো সেটা আমরা একটু দেখে আসি। সো প্রথমেই আসে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রথমেই জেনে রাখি, এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোন ইলেকট্রন মৌলের ইলেকট্রন বিন্যাসের কোন ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে অবস্থান করবে তাকে বলা হয় থাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করে? একে এন দ্বারা প্রকাশ করা হয়, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় কোন মৌলের ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে অবস্থান করবে। তোমাকে যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া হয়, তুমি এতদিন কিভাবে করতে যে 2, 8, 1, অর্থাৎ প্রথম শক্তি, প্রথম প্রধান শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকতে পারে। এই যে দুইটা ইলেকট্রন তুমি যে বললা যে প্রথম প্রধান শক্তি স্তরে থাকে, সেটাই আমরা প্রকাশ করি কি দ্বারা? এই এন দ্বারা। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝানো হয়, বা এটা দ্বারা আমরা অরবিটকে চিহ্নিত করি, বোঝানো হয় যে তা প্রথম গিয়া হচ্ছে তোমার কোন প্রধান শক্তি স্তরে অবস্থান করতেছে। এবং এই এন এর মান কি হতে পারে? 1, 2, 3 এরকম এন পর্যন্ত হতে পারে। অর্থাৎ প্রধান শক্তি স্তর কিন্তু ঘুরতেই পারে। এবং তোমরা এইটাও একটা সূত্র ক্লাস 8 পড়ে এসেছো যে প্রতি অরবিট বা প্রতি প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2n2। যদি সেটা প্রথম প্রধান শক্তি স্তর হয় তাহলে সেটা হবে 1, 2 × 1² যা হচ্ছে 2। এই জন্য আমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাসে প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন দিয়েছি। যদি সেটা দুই নম্বর ইলেকট্রন প্রধান শক্তি স্তর হয় তাহলে সেটা কি হবে? 2 × 2² বা 8। এই জন্য আমরা পরবর্তী শক্তি স্তরে 8টা সর্বোচ্চ ইলেকট্রন দিয়েছি, এবং তৃতীয় সর্বোচ্চ স্তরে এভাবে 18টি ইলেকট্রন পর্যন্ত থাকতে পারে। সো এইটাই দ্বারা আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা হয়। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে কি। তোমাকে একটু কমেন্টে জানাও, যদি তোমরা বুঝতে পারো তবে তোমরা কমেন্টে আমাকে ইয়েস লিখো। ইয়েস লিখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তোমরা বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ আতিক ফয়সাল রাফি, তুমি বলছো এগুলো আগের নিয়ম, এখন 1:2। হ্যাঁ ভাইয়া, আমি আস্তে আস্তে ওইদিকে আসতেছি, একটু বেসিক লেভেল থেকে আলোচনা করি যাতে তোমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারো এবং তোমাদের কনসেপ্টটা ফুললি ক্লিয়ার থাকে। সো এই জিনিসটা আসলে আগের নিয়ম। আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা 2, 8, 18 বা 2, 8, 1 এভাবে ইলেকট্রন বিন্যাস করতাম, বাট এখন আমরা এভাবে করবো না। কেন করবো না বা কিভাবে করবো সেদিকে আসছি। ওকে, সো তোমরা যারা বুঝতে পেরেছো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা তারা একটু ইয়েস লেগে। ওকে, মাহমুদুল হাসান, মাহমুদুল ইসলাম ইয়েস লেগেছে, নূর মোহাম্মদ ইয়েস লেগেছে, হুমায়রা তরফদার ইয়েস লেগেছে, বিনা লেগেছে ইয়েস, তাসফিয়া লেগেছে ইয়েস। ওকে, তাসনিম জাহান লিখেছে ইয়েস। ওকে, সো তোমরা আশা করি প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং এই সূত্রটা সম্পর্কেও তোমরা বুঝতে পেরেছো। স্যার এইবার আমরা চলো দ্বিতীয় প্রকার যে কোয়ান্টাম সংখ্যা রয়েছে যাকে আমরা বলে থাকি সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেটাকে সেখানে ব্যাখ্যায় চলে যায়। সো সহকারী কোয়ান্টাম সংখ্যা, তো সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? সো বুঝতেই পারতেছো ও হচ্ছে সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যার পরে তার অবস্থান। সো প্রধান শক্তি, আমরা তোমরা জানো যে এই যে প্রধান, একটু আগে যে আমি দেখালাম এই যে শক্তি স্তরগুলো রয়েছে এগুলো কিন্তু আরও অনেকগুলো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখা গেছে যে এইগুলো আরও কয়েকটা উপশক্তি স্তরে বিদ্যমান। সো এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে বোঝানো হয় যে ইলেকট্রনটা প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে পর্যবেক্ষণ করছে, প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে অবস্থান করে এই নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করতেছে। সো সেটা দ্বারা আসলে বোঝানো হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, সো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হচ্ছে এল দ্বারা। এল দ্বারা আমরা প্রকাশ করি কি? সহকারী কোয়ান্টাম সংখ্যাকে। এবং এল এর মান আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি, অর্থাৎ আমরা কিভাবে বুঝবো যে একটা প্রধান শক্তি স্তরের হাইয়েস্ট কয়টা উপশক্তি স্তর থাকতে পারে, সেটা নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, সেটা তোমরা একটু লিখে নাও। এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ তোমাকে যদি বলে যে বলতো দুই নম্বর প্রধান শক্তি স্তরের কয়টি এল বিদ্যমান, অর্থাৎ দুই নম্বর প্রধান শক্তি স্তরের কয়টি উপশক্তি স্তর আছে, তোমাকে যদি এই প্রশ্ন করে তখন তুমি কিভাবে বের করবা? তখন তুমি এভাবে বের করবা, দেখো যে আমরা জানি কি এল দ্বারা উপশক্তি স্তর বোঝায়। আমাকে জিজ্ঞেস করেছে দুই নম্বর প্রধান শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর রয়েছে। সো এখানে হবে কি, দেখো 0, 1, অর্থাৎ দেখো
এই দেখ, দুই নাম্বার প্রধান শক্তি স্তরে, দুই নাম্বার প্রধান শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর রয়েছে? সো জিরো, এন মাইনাস ওয়ান, সো টু মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান, তো জিরো আর ওয়ান। তার মানে কি বলতে পারো যে দুই নাম্বার প্রধান শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর বিদ্যমান। ঠিক তেমনি ভাবে তোমাকে যদি বলে যে তিন নাম্বার প্রধান শক্তি স্তরে, তিন নাম্বার প্রধান শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর বিদ্যমান, তখন তুমি কি বলবে? জিরো, ওয়ান এবং টু, কারণ জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, তো জিরো ওয়ান টু, অর্থাৎ তিন নাম্বার প্রধান শক্তি স্তরে তিনটা উপশক্তি স্তর বিদ্যমান। তো এভাবে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা জানা থাকলে আমরা সেখান থেকে সহকারী কোয়ান্টাম সংখ্যা ইজিলি বের করতে পারি। ওকে, সো তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা আমাকে একটু জানাও। ওকে, তারা আমাকে একটু জানাও, ইয়েস লিখে জানাও কমেন্টে যে হ্যাঁ তোমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করার যে মেথডটা সেটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, অনেকেই এই মুহূর্তে আমার ক্লাসে জয়েন করেছো, যারা নতুন জয়েন করেছো তাদেরকে বলছি তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। আচ্ছা, রচিতা জয়েন করেছে, শাকিল বলছে হ্যাঁ বুঝতে পারছে, হ্যাঁ রচিতাও ইয়েস লিখেছে। ওকে ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে পারি। সো এই সহকারী কোয়ান্টাম সংখ্যা তো নির্ণয় করলাম আমরা, সো এখন আমরা বলতে পারি যে উপস্তরে ইলেকট্রন কয়টা থাকতে পারে, কয়টা উপস্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে। তোমরা একটু আগে আমি তোমাদেরকে একটা সূত্র দেখিয়েছি। আচ্ছা, অনেকে ইয়েস লিখছো, সামিয়া নিশাদ, আবদুল্লাহ সিয়াম, অহনা, সাবিনা, রচিতা, সবাই বলতেছে ইয়েস। ওকে, সো দেখো যে আমরা প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে তা নির্ণয় করার সূত্র দেখেছি, টু এন স্কোয়ার, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং টু এন স্কোয়ার দ্বারা আমরা ওই প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে তা নির্ণয় করতে পারি। সো এখন আমরা কীভাবে বুঝবো যে উপশক্তি স্তরে, একটা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা কীভাবে নির্ণয় করবো? সো উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই আরেকটা সূত্র তোমরা লিখে নাও, উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। অনেকেই তোমরা বইতে জিনিসগুলো খুঁজে পাবে না, কিন্তু আমার মনে হয় ইলেকট্রন বিন্যাস বোঝার জন্য তোমাদের এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো জিনিসগুলো একটু নোট করে নাও যাতে তোমরা পরবর্তীতে বুঝতে পারো। ওকে, উপস্থিত ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান সমান হচ্ছে টু ইন্টু টু এল প্লাস ওয়ান, টু ইন্টু টু এল প্লাস ওয়ান। সো এই জায়গায় একটু ব্যাখ্যা আমি একটু পরে আসছি, এখন আসো যে উপস্তরগুলোকে আসলে কিভাবে চিহ্নিত করা হয়। এল দ্বারা তো আমাদের সংখ্যা বোঝানো হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা বোঝানো হয়, কিন্তু উপস্তরগুলোর তো একটা নাম দিতে হবে, সেটা হচ্ছে কি? এস, পি, ডি এবং এফ। অর্থাৎ এস একটা উপস্তর, পি একটা উপস্তর, ডি একটা উপস্তর এবং এফ হচ্ছে আরেকটা উপস্তর। সো এই যে এস, পি, ডি, এফ যে আমি বললাম তোমাদেরকে, এগুলো দ্বারা আসলে কি বোঝায়? এগুলো দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় যে উপস্তরগুলোর নাম, উপস্তরগুলোর নাম বোঝানো হচ্ছে। অর্থাৎ এস একটা উপস্তর, পি একটা উপস্তর, ডি একটা উপস্তর এবং এফ হচ্ছে আরেকটা উপস্তর। সো এখন তোমরা একটা জিনিস দেখো যে এখন তোমাকে যদি বলে যে ভাইয়া এই এস উপস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমি কীভাবে বুঝবো? আমি বুঝতে পারলাম যে একটু আগে যে সূত্রটা দেখেছি সেটা দ্বারা আমরা নির্ণয় করতে পারি কয়টা উপস্তর আছে। এখন এই উপস্তরগুলোতে কীভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয় সেটা কীভাবে বের করবো? বা এস উপস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, পি উপস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, ডি উপস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, সেই সম্পর্কে আমরা একটু জেনে আসি এখন। তো সেই সম্পর্কে জানার জন্য তোমাদেরকে যেই কনসেপ্টটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে সেটা হচ্ছে যে যখন আমি এখানে লিখতেছি যে উপস্তর, উপস্তর এবং এল, এল এর মান কত, সো যখন উপস্তর হবে এস তখন এল এর ভ্যালু হবে জিরো, যখন উপস্তর হবে পি তখন এল এর ভ্যালু হবে ওয়ান, যখন উপস্তর হবে ডি তখন এল এর ভ্যালু হবে টু। তোমরা একটু লিখে নিবে এগুলো, আমি রিকোয়েস্ট করতেছি তোমরা এগুলো লিখে নিবে। এবং তোমাদের যদি উপস্তর হয় এফ উপস্তর তবে এল এর মান হবে হচ্ছে থ্রি। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে এস উপস্তরের জন্য এল এর ভ্যালু সহকারী কোয়ান্টাম সংখ্যা কত, শূন্য, পি উপস্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কত, ওয়ান, ডি উপস্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কত, টু, টু এবং এফ উপস্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কত, থ্রি। অর্থাৎ এস, পি, ডি, এফ উপস্তরগুলোর জন্য আমরা এখন এই এল এর ভ্যালুগুলো কিন্তু পেয়ে গেলাম। এল এর ভ্যালু যখন আমরা পেয়ে গেছি তখন আমরা কিন্তু উপস্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে তা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। তো চলো আমরা দেখি যে এস উপস্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে। তোমরা দেখো এখানে মান বসাও, এস এর জন্য কি এল এর ভ্যালু হচ্ছে জিরো, তাহলে জিরো বসালে কত থাকে, টু ইন্টু এল এর ভ্যালু জিরো, তো ইন্টু জিরো প্লাস ওয়ান, সো ওয়ান, সো টু। সো এস উপস্তরে হাইয়েস্ট দুইটা ইলেকট্রন থাকতে পারে। তোমরা একটু লিখে নাও, আমি বলতেছি এস উপস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, দুইটা।
সো এবার আসো আমরা পি এর জন্য বের করি। পি উপস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? পি এর জন্য কি এস এর ভ্যালু হচ্ছে 1, সো 2 ইনটু 2 প্লাস 1, দেখো 2 একে 2 ইনটু 3 অর্থাৎ 6, সো এস উপস্তরে হাইয়েস্ট 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে ডি উপস্তরে কয়টা থাকতে পারবে? 2 ইনটু ডি এর জন্য এল এর ভ্যালু কত? 2, 2 ইনটু 2 প্লাস 1, 2 দুগুণা 4 এক 5, 5 দুগুণা 10, অর্থাৎ ডি তে হাইয়েস্ট 10টি ইলেকট্রন থাকতে পারে। এবং এফ এর জন্য কত? আচ্ছা এফ এর জন্য তোমরা আমাকে বলো যে এফ উপস্তরে হাইয়েস্ট কতটি ইলেকট্রন থাকতে পারে। এইখান থেকে দেখে এই সূত্রটা ব্যবহার করে, এই সূত্রটা ব্যবহার করে তোমরা আমাকে কমেন্টে জানাও যে এফ উপস্তরে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে, আমি একটু দেখি। ওকে অনেকে কিন্তু বলে দিচ্ছে ইতোমধ্যে, এস উপস্তরে কয়, এফ উপস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা অনেকে, তাশফিয়া মেহজাবিন বলছে 14, তাশফিয়া মেহজাবিন বলছে 14, সাবিনা ইয়াসমিন তুমি বলছো 14, তাশফিয়া মেহজাবিন বলছে ডি ইকুয়াল টু 10, হ্যাঁ ঠিক আছে। ওকে অনেকেই আমাদের সাথে জয়েন করেছে, রিয়া আপু জয়েন করেছে আমাদের সাথে। ওকে সো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এফ উপস্তরে, এফ উপস্তরে কয় হাইয়েস্ট কয়টি ইলেকট্রন থাকতে পারে। অনেকেই কমেন্ট করছো তোমরা, রাহাত রাফি বলছে 14, অরাধ্য সরকার বলছে 14, জেসমিন আক্তার বলছে 14, অভি পাল বলছে 14, আখি বলছে 14, ঈশিতা বলছে 14, বিলকিস বলছে 14, সুদীপ্তা বলছে, ওকে 14 বলছে সবাই 14, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 14, হ্যাঁ। সো এভাবেই তোমরা বলতে পারবা যে এস পি ডি এফ প্রত্যেকটা উপস্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। সো তোমরা বুঝতে পারছো এস উপস্তরে 2টা, পি উপস্তরে 6টা, ডি তে 10টা এবং এফ এ হচ্ছে 6টা। এবং এস পি ডি এফ এর পরে অবশ্য থাকে, বাট আমাদের ইলেকট্রন বিন্যাস আপাতত যেগুলো লাগবে তারপর মধ্যে এই উপস্তরগুলো ব্যতীত আর কোনোটা আপাতত লাগতেছে না। ওকে সো আশা করি আমরা এখন বুঝে গেলাম যে কিভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কাজ করে। সো আমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ইলেকট্রন বিন্যাসের জন্য এই পর্যন্ত ধারণা থাকলে এনাফ আমাদের এসএসসি লেভেলে। সো চলো এবার আমরা ইলেকট্রন বিন্যাসের মেইন টপিকে চলে যাই, কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারি সেটা একটু দেখে আসি আমরা, চলো। ওকে সো আমরা ইলেকট্রন বিন্যাস আজকে করব সেটা জন্য কয়েকটা টাস্ক আমি করে দিব এবং তোমাদের জন্য কিছু কিছু টাস্ক থাকবে যেগুলো তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবে। আচ্ছা সো তোমরা এতদিন কি কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে, ধরো আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 11, তোমরা ক্লাস 8-এ থাকতে এই এই জিনিসটা কিভাবে করতাম? তোমরা দিতা 2, 8, 1 এইভাবে দিতাম, বাট এখন আমরা এইভাবে করব না। এখন যেহেতু আমরা একটু বড় হয়ে গেছি সো এখন আমরা কি একটু অ্যাডভান্স নিয়মটা ফলো করব। ওকে সো কিভাবে আমরা জানি, একটু আগে কিন্তু আমরা দেখে আসলাম যে কিভাবে আমরা এসপি ডি উপস্তরের ইলেকট্রনগুলোকে বিন্যস্ত করতে পারি, কোথায় কয়টা ইলেকট্রন থাকতে পারে। সো এইগুলোকে কিভাবে আসলে চিহ্নিত করা যায়, দেখো যেহেতু প্রথম প্রধান শক্তি স্তরে এন ইকুয়াল টু যখন 1, প্রথম প্রধান শক্তি স্তরে কয়টা উপস্তর থাকতে পারে? আমরা একটু আগে দেখেছি প্রথম প্রধান শক্তি স্তরে উপস্তর থাকে মাত্র একটা, সেটাকে আমরা কিভাবে চিহ্নিত করব? 1s দ্বারা। ওকে কারণ s এর জন্য কি l এর ভ্যালু 0, সো n যখন 1 l তখন কত? 0, আবার s এর জন্য l ইকুয়াল টু 0, সো 1 এর জায়গায় 1s আসবে। যখন n ইকুয়াল টু 2 তখন কি আসবে? 1s, সরি এখানে 2 হবে, 2s এবং 2p। কেন? কারণ n এর জন্য l এর ভ্যালু কত? 0 এবং 1, 0 হচ্ছে s এর জন্য, 0 এর জন্য s এবং এই 1 এর জন্য হচ্ছে 2p। যখন n ইকুয়াল টু 3 তখন কি আসবে? 3s, 3p, 3d। কেন? কারণ n ইকুয়াল টু যখন 3 তখন n ইকুয়াল টু যখন 3 তখন l এর ভ্যালু কি হবে? 0, 1 এবং 2। সো এই দেখো 0 এর জন্য আসছে s, 1 সহকারী কোয়ান্টাম সংখ্যা তার জন্য আসছে p, 2 হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এর জন্য আসছে হচ্ছে d। সো এভাবে আসলে দেখো s p d। এখন f কি আসতে পারবে না? f আসার জন্য আমাদের 3 দরকার, সো f আসবে না। f আসবে কখন? যখন n ইকুয়াল টু 4 হবে, তখন কি হবে? 4s, 4p, 4d এবং 4f। সো এবার তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা ধাপে ধাপে শক্তি স্তর বাই শক্তি স্তর আগাই এখানে।
ওকে, সো এখন দেখো, এখন কিন্তু তোমরা এটাও জানো যে 1s এ হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারবে। তোমরা একটু আগেই আমি দেখিয়েছি যে s উপস্তরে হাইয়েস্ট দুইটা ইলেকট্রন থাকতে পারে, s উপস্তরে এখানেও দুইটা থাকতে পারে, p উপস্তরে হাইয়েস্ট ছয়টা থাকতে পারে, এখানে s উপস্তরে দুইটা, p উপস্তরে ছয়টা, d উপস্তরে হাইয়েস্ট 10টা ইলেকট্রন থাকতে পারে, এবং তোমরা জানো f উপস্তরে হাইয়েস্ট 14টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। সো এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আসলে এই ইলেকট্রনগুলোকে বিন্যস্ত করতে পারবো। আশা করি তোমরা এবার বুঝতে পারছো। সো আমরা এই নিয়মটা ফলো করে, এটা এখানে থাক, আমরা এই নিয়মটা ফলো করে এখন এই সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করবো। সো সোডিয়াম ইলেকট্রন বিন্যাস তাহলে কি করতে হবে আমাদেরকে, 1s2, ওকে, তারপর আসবে কি 2s2, 2p6, টোটাল কয়টা ইলেকট্রন হলো, 2 আর 2 4 আর 6 10, এখন কি 3s1, 3s এ হাইয়েস্ট দুইটা থাকতে পারে, আমরা দিয়েছি 1। সো দেখো 2 আর 2 4 6 10 আর 1 11, এই দেখো 11টা ইলেকট্রন হয়ে গেল। সো এই ব্যাপারটা তোমরা কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাও, তোমরা একটু কমেন্টে ইয়েস লিখে আমাকে জানাও। সাবিন ইয়াসমিন অলরেডি ইলেকট্রন বিন্যাসটা করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু আমাকে ইয়েস লিখে জানাও যে এই যে সোডিয়াম ইলেকট্রন বিন্যাসটা আমি করলাম, এই রুলস অনুযায়ী তারা কে কে তোমরা বুঝতে পেরেছো, তোমরা একটু কমেন্টে আমাকে জানাও। ওকে, ঈশিতা অলরেডি করে দিয়েছে, ওকে, সাবিন ইয়াসমিন বলছে বুঝেছি, ইয়েস লিখো তোমরা কমেন্ট, ইয়েস লিখো তাহলে আমি বুঝতে পারবো। সো তোমরা এখানে হ্যাঁ সবাই ইয়েস লিখতে লিখছো, ওকে, ভেরি গুড, খুবই ভালো লাগছে যে তোমরা বুঝতে পারছো। ফারজানা লিখেছে ইয়েস, তাশফিয়া মেহতাবিন করে দিয়েছে, ঈশিতা ডান লিখেছে, ওকে। হ্যাঁ, সো তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো, ক্লাসটিকে তোমরা যদি শেয়ার না করে থাকো, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা যেন ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, সো এখন তোমরা বুঝে গেছো যে কিভাবে, এখন তোমাদের যত বড় ইলেকট্রন সংখ্যা দেওয়া হোক না কেন, ধরো এখানে 50 ইলেকট্রনের কিছু একটা আছে, তোমরা কিন্তু এভাবে ধাপে 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 যেতে পারবে। অর্থাৎ 3s 3s এর পরে 3p 3p পর 3d 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 পর 4s 4p 4d 4f, এভাবে যেতেই থাকবে তোমরা, ঠিক আছে, তারপর 5s 5p, ঠিক আছে। সো এভাবে তোমরা যেতে থাকবে, কোনো সমস্যা নেই। সো এখন একটু অ্যাডভান্স জিনিস শিখি আমরা, সেটা কিভাবে, যে মাত্র তো একটা 11 সংখ্যা দিয়ে আমরা শিখলাম, চলো এবার একটা অন্য কিছুর ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করে থাকি। চলো একটু দেখি, অন্য আর একটা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করি, সেটা কি, সেটা হচ্ছে, আচ্ছা তোমরা আমাকে বলো তো যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কি হবে। ক্লোরিন ইলেকট্রন বিন্যাসটা চলো আমরা করি। ক্লোরিন একটা করার জন্য সেটা কিভাবে করতে হবে, ওই যে অ্যাজ ইউজুয়াল 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত হবে দেখো, 2 আর 2 4 6 10 আর 2 12, কত থাকলো 5, সো 3p5। সো এইটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। সো আশা করি এই নিয়ম অনুযায়ী তোমরা 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করে দিতে পারবে, এবং এটা হচ্ছে তোমাদের আজকের জন্য হোমওয়ার্ক। তোমরা এই কাজটি করে আমাদের গ্রুপে সেন্ড করবে, ওকে, আমাদের গ্রুপে ছবি তুলে পোস্ট করে দিবে, সেটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক, যে 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটার পার ইলেকট্রন বিন্যাস এই সিস্টেম অনুযায়ী তোমাকে করতে হবে। ওকে, হ্যাঁ সাবিনা ইয়াসমিন হুমায়রা তরফ দা, তোমরা অলরেডি কাজটি করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের কাজটি করে দেওয়ার জন্য। সো চলো আমরা আরও কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস এখান থেকে একটু শিখে নিই, এবং কিছু কিছু ব্যতিক্রম দেখা যায় সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে। সো এখন আমরা শক্তি স্তরের শক্তিমান নির্ণয় করা শিখবো, অর্থাৎ শক্তি নির্ণয়, স্তরের শক্তি নির্ণয় করা শিখবো কিভাবে, কিভাবে n+l এর মাধ্যমে। তোমাকে যদি বলা হয় যে 3d, এই যে একটা উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরটার শক্তি কত, তুমি কিভাবে বের করবে, এটার জন্য আমরা n+l এই সূত্রটা ইউজ করব। তুমি দেখতেই পাচ্ছ n+l যদি আমরা এখানে বসাতে চাই তাহলে কি হবে, n এর মান হচ্ছে 3, আর d এর জন্য আমরা একটু আগেই দেখিয়েছিলাম l, d এর জন্য l এর ভ্যালু কত হবে, 0 1 2 2, অর্থাৎ 3d এর শক্তি হচ্ছে 5। তোমাকে যদি বলা হয় 4s এর শক্তি কত, তুমি কি দিবা, তুমি n+l হিসাব করো, কি হবে, 4 এর জন্য n হচ্ছে 4, 4s এর জন্য n হচ্ছে 4, আর s এর জন্য l হচ্ছে 0, সো 4। সো দেখতেই পাচ্ছ যে 3d এর তুলনায় 4s কিন্তু কম শক্তি সম্পন্ন। ওকে, আবার যদি এরকম হয় যে 4p, তাহলে কি হবে, n+l যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, n 4p এর জন্য n এর ভ্যালু হচ্ছে 4, আর l এর ভ্যালু 4p এর জন্য কি হবে, 0 1 5, দেখো এইটাও 5 এইটাও 5, তার মানে কি এই দুইটা সমশক্তি সম্পন্ন,
দুইটাই ফাইভ, তার বলে কি দুইটা সমশক্তি সম্পন্ন? অ্যান্সার হচ্ছে না, দুইটা সমশক্তি সম্পন্ন না। যখন আমরা এরকম শক্তি সমান হয়ে যাবে তখন আমরা এন এর ভ্যালুটা ক্যালকুলেট করব। এন এর ভ্যালুটা দেখো, এখানে এন এর ভ্যালু কত, ফোর বি এর জন্য এন এর ভ্যালু হচ্ছে ফোর, আর এই থ্রি বি এর জন্য এন এর ভ্যালু হচ্ছে থ্রি। যেহেতু ফোর থ্রি এর চাইতে বড়, সো এই ফোর বি হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন, যদিও দুইটার টোটাল শক্তি সমান। বাট যখন এরকম সমান হয়ে যাবে তখন আমরা এই এন এর ভ্যালু হিসাব করবো, যার এন এর ভ্যালু উচ্চ সে অধিক শক্তি সম্পন্ন। সো এই জিনিসটা কেন শিখালাম তা তোমাকে এখনই দেখাচ্ছি যে কেন এই জিনিসটা তোমার কখন কাজে লাগবে। তার আগে একটা ছোট্র সূত্র আমি তোমাদের শিখাতে চাই, সেটা হচ্ছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর, হতে নিম্ন শক্তি সম্পন্ন, ইলেকট্রন নিম্ন শক্তি সম্পন্ন স্তর হতে উচ্চ শক্তি সম্পন্ন, এটা একটু লিখে নাও তোমরা, উচ্চ শক্তি সম্পন্ন স্তরে পূর্বে প্রবেশ করে, এই সূত্র অনুযায়ী তোমরা আমাকে বলো ইলেকট্রন কি আগে থ্রি ডি তে প্রবেশ করবে নাকি ফোর এস এ প্রবেশ করবে, কোনটায় আগে প্রবেশ করবে? তোমরা একটু আমাকে জানো যে ইলেকট্রন থ্রি ডি তে আগে প্রবেশ করবে না ফোর এস এ আগে প্রবেশ করবে, একটু কমেন্টে জানো, আমি দেখি তো তোমরা কে কে জিনিসটা ধরতে পারো। আমি একটু আগে কিন্তু বলে দিয়েছি যে ইলেকট্রন আগে থ্রি ডি তে প্রবেশ করবে নাকি আগে ফোর এস এ প্রবেশ করবে, একটু কমেন্টে আমাকে জানাও তোমরা, কুইক জানাও যে থ্রি ডি নাকি ফোর এস এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা, সাবিনী ইয়াসমিন বলছে ফোর এস, আরো কয়েকজন বলো, তারপরে আমি বুঝতে পারবো যে তোমরা আসলেই বুঝতে পেরেছো কিনা। জেসমিন আক্তার বলছে ফোর এস, সামিয়া নিশাদ বলছে থ্রি ডি, ও হুমায়রা তরফদার বলছে ফোর এস, আচ্ছা বিলকিস আক্তার বিনা বলছে থ্রি ডি, তাশফিয়া মেহজানি বলছে টু ডি কেন পসিবল না, হ্যাঁ ভাইয়া তোমার উত্তরটা আমি দিচ্ছি, শাহেদা বলছে থ্রি ডি ফোর এস। আচ্ছা তোমাদের একটা মিক্সড কমেন্ট আমি দেখতে পাচ্ছি, কেউ কেউ বলছে থ্রি ডি কেউ কেউ বলছে ফোর এস। চলো আমরা এন প্লাস এল এর ভ্যালুটা হিসাব করি, এন প্লাস এল এর ভ্যালু যদি আমরা এখানে হিসাব করি তাহলে কত আসবে, থ্রি এন এর ভ্যালু, আর ডি এর ভ্যালু কত, ওয়ান জিরো ওয়ান টু অর্থাৎ ফাইভ, থ্রি ডি এর শক্তি স্তর শক্তি হচ্ছে ফাইভ, আর ফোর এস এর শক্তি কত, ফোর প্লাস জিরো সমান ফোর, অর্থাৎ কে বড় বলতো, থ্রি ডি এর চাইতে কিন্তু ফোর এস ছোট। সো ইলেকট্রন ডেফিনেটলি আগে ফোর এস এ প্রবেশ করবে, ফোর এস কে পূর্ণ করার পর সে থ্রি ডি তে আসবে। সো যারা উত্তর ফোর এস দিয়েছ তারা সঠিক। হ্যাঁ, এই যে আসমা আক্তার মনি সে বলেছে ফোর এস এ আগে যাবে, সুদীপ্তা বলছে ফোর এস এ আগে যাবে, ইয়েস, অহনা বলছে ফোর এস এ আগে যাবে। সো যারা ফোর এস বলছো তারা সঠিক, এবং থ্রি ডি যারা বলেছো তারা কেন ভুল আসলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা থেকে। সো এখন এই কনসেপ্টটা তোমরা একটু মাথায় রাখো, তার আগে আমি আরেকজনের একটা প্রশ্ন উত্তর দিই, যে মেবি তাশফিয়া মেজাবিন সে প্রশ্ন করেছে যে ভাইয়া এই টু ডি কেন সম্ভব না, টু ডি কেন সম্ভব না, টু ডি হওয়ার জন্য আমার এন এর ভ্যালু প্রয়োজন টু, আর ডি এর জন্য এল এর ভ্যালু কত প্রয়োজন আমার, একটু মনে করে দেখো জিরো ওয়ান টু, এল এর ভ্যালু টু প্রয়োজন। কিন্তু এন এর ভ্যালু যখন টু তখন কি এল এর ভ্যালু টু কখনো হতে পারে, কারণ আমরা জানি এন এর ভ্যালু যদি টু হয় এল এর ভ্যালু হতে পারে হাইয়েস্ট কত, জিরো এবং ওয়ান, টু কিন্তু হতে পারে না। সো এই কারণে টু ডি আসলে কখনোই সম্ভব নয়, এল হতে হলে এল এর ভ্যালু অর্থাৎ এই ডি হওয়ার জন্য এল এর ভ্যালু আমাকে টু হতে হবে, যেহেতু টু হতে পারছে না কারণ এন এর ভ্যালুই আছে টু, সো এই কারণে টু ডি আসলে সম্ভব না। আশা করি তুমি তোমার উত্তরটি পেয়ে গেছো। ওকে, সো তোমরা যারা উত্তরটি এখন আশা করি তোমরা উত্তরটি পেয়ে গেছো, সো চলো আমরা একটু আগে যে আমরা রুলসটা শিখলাম যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর পূর্ণ করে এরপরে উচ্চ শক্তি স্তর সম্পন্ন স্তরে গমন করে, সো এই বিষয়টার একটা এক্সাম্পল আমরা দেখে আসি। চলো, যেমন তোমাদেরকে একটা এখন এক্সাম্পল আমি দিব, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা চলো আমরা করি। স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাসটা কি হবে, করতে হবে এদিও জল আসো, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, কত হলো, দুই আর দুই চার, ছয় দশ, দুই বারো, ছয় আঠারো, থ্রি ডি, থ্রি, ফোর এস, জিরো। তোমরা যারা ভুল করবে তারা এইভাবে করবে,
কিন্তু এখানে একটু ভুল আছে, সেই ভুলটার কথাই বলো তো। আমি কিন্তু ফোর এস এ না গিয়ে আগেই থ্রি ডি তে ইলেকট্রন প্রবেশ করিয়ে দিয়েছি, যেটা কিন্তু ভুল। আমি একটু আগেই বলে এসেছি ইলেকট্রন নিম্ন শক্তির যে শক্তি স্তর রয়েছে সেইখানে আগে যাবে, সেইখানে আগে গিয়ে পরবর্তীতে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে যাবে। সো এইখানে এই থ্রি পি সিক্স এর পরে, ওকে, সো এখানে এই থ্রি পি সিক্স এর পরে আমার ইলেকট্রন কোথায় যাওয়ার কথা ছিল? এই ফোর এস এ যাওয়ার কথা ছিল। ফোর এস হায়েস্ট দুইটা ধরতে পারে, ফোর এস টু, তাহলে কত হলো এখানে? আঠারো দুই বিশ, থ্রি ডি ওয়ান হওয়া উচিত। সো এইটা হচ্ছে আমার স্ক্যান্ডিয়ামের কারেক্ট ইলেকট্রন বিন্যাস। আশা করি তোমরা বুঝতে পারতেছ যে কেন থ্রি ডি ওয়ান এবং ফোর এস টু হলো, যার মূল কারণটাই হচ্ছে হলো যে ইলেকট্রন নিম্ন শক্তির যে শক্তি স্তর রয়েছে সেখানে আগে প্রবেশ করে তারপরে উচ্চ শক্তি স্তরে যায়, অর্থাৎ ফোর এস আগে পূর্ণ করে তারপর সে থ্রি ডিতে আসবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে এই যে এখানে যে ঘটনাটা ঘটছে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। সো এবার চলো আরেকটা এরকম আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখি। ওকে, সো এখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। চলো যাচ্ছে 24, তোমরা সবাই জানো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন নাম্বার হচ্ছে 24। চলো এটা করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। সো এখানে আমরা কি করব, আগে অবশ্যই 4s কে ফিল আপ করব, আগে অবশ্যই কি করব 4s কে ফিল আপ করব, 4s2, তাহলে কত আছে? 18 2 20 4 24। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসকে তোমরা, আমি একটু আগে যে রুলসটা শিখেছি সেই অনুযায়ী তোমরা এইভাবে করবা, কিন্তু জেনে রাখো দিস ইজ রং অলসো। কোথায় ভুলটা হয়েছে? ভুলটা একটা সূক্ষ্ম ভুল, সেটা হচ্ছে সবসময় জেনে রাখবা কোনো উপশক্তি স্তর অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ অবস্থায় অনেক বেশি পরিমাণে স্থিতিশীল হয়। তারা সবটাই সর্বদাই থাক চায় যে তারা যেন অর্ধপূর্ণ অবস্থায় থাকে অথবা পরিপূর্ণ অবস্থায় থাকে। তুমি দেখো থ্রি ডিতে টোটাল ইলেকট্রন ধরতে পারে কত? 10, যাকে দুই দিয়ে ভাগ দিলে আসে কত? 5। সো ফোর থ্রি ডিতে যদি কোনোভাবে ও 5 করতে পারে অনেক বেশি স্টেবল হয়ে যাবে, এবং প্রত্যেকটা মৌলই চায় তারা যেন একটা স্টেবিলিটি অর্জন করতে, স্টেবিলিটি অর্জন করতে, সেই জন্য কি করবে? সেই জন্য এই ফোর এস থেকে একটা ইলেকট্রন এসে এইখানে যুক্ত হবে এবং এখানে একটা ইলেকট্রন কমে যাবে, তাহলে কি হয়ে গেল টোটাল? 3d 5 এবং 4s 1। সো মনে রাখবা সব প্রত্যেকটা মৌলই চায় স্টেবিলিটি অর্জন করতে, এবং 3d 5, 3d 4s এতে অনেক বেশি স্টেবল, তাই 4s 1-এ 4s-এ একটা ইলেকট্রন যাবে এবং এই স্থিতিশীলতা অর্জনের জন্য একটা ইলেকট্রন 3d-তে চলে আসবে। সো এটা হচ্ছে একটা ব্যতিক্রম। সো এইরকম, হ্যাঁ, হুমায়রা তরফ তার সঠিক উত্তর দিয়েছে। তোমরা যারা বুঝতে পারছো এই ব্যাপারটা একটু কমেন্টে ইয়েস লিখে আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আসলে জিনিসটা বুঝতে পারতেছো। সো এইরকম আরেকটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা একটু আমরা দেখাই তোমাকে। সেটা হচ্ছে কপার, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। সো এই জিনিসটা কীরকম হবে? চলো আমরা করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d 4s, তাহলে 4s2, তাহলে কত হবে? 9, কারণ 20 29। সো এইখানেও দেখো 3d-তে যদি কোনোভাবে আরেকটা ইলেকট্রন আসতে পারে, আরেকটা ইলেকট্রন আসতে পারে, তবে কি হবে? 3d 10 হয়ে যাবে এবং অনেক বেশি স্টেবল হয়ে যাবে, কারণ আমরা একটু আগে পড়ছি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল অনেক বেশি পরিমাণে স্থিতিশীল হয়। ওকে, সো কি করবে? এই 3d 9টা আর থাকবে না তখন, এবং এই 4s থেকে একটা ইলেকট্রন এসে ওকে 10 বানায় দিবে এবং ওখানে 1 থাকবে। তাহলে জিঙ্কেরটা কি হবে? জিঙ্কেরটা হলে আবার এখানে 2 হয়ে যাবে, কারণ 30। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো কাজ করে। ওকে, সো এই ছিল আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে, এবং তোমরা বাসায় চেষ্টা করবে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস যেন তোমাদের পাড়া থাকে, অর্থাৎ যাতে তোমাদের সবসময় মাথায় থাকে এবং পরীক্ষায় এগুলোই কিন্তু অনেক বেশি পরিমাণে এসে থাকে। ওকে, সবাই বুঝতে পারতেছে, থ্যাংক ইউ। কমা দিতে হবে কিনা? আসলে কমা দিলে, কমা দেওয়াটা জরুরি না, বাট কমা দিলে কি জিনিসটা একটু সেপারেট থাকে, দেখতে সুন্দর লাগে আর কি। কমা দেওয়াটা আসলে জরুরি না, তুমি চাইলে না দিয়েও করতে পারো, বাট আই উড রেকমেন্ড যে তোমরা যাতে এই কমাটা ব্যবহার করো, কারণ জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগে। ওকে, তোমরা সবাই জানো আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তো দেখতে সুন্দর লাগতে হবে অবশ্যই। হ্যাঁ, সামিয়া নিফাত নিষাদ বলছে যে কমা দিচ্ছেন কেন? হ্যাঁ বলেছি, কমা দেওয়াটা জরুরি না, আসলে তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। সো কয়েকটা মৌলের ইলেকট্রন সংখ্যা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেইগুলো কি কি আমি একটু লিখে দিই, তোমরা একটু লিখে রাখো। সেটা হচ্ছে
रुबिडियम जा होच्छे 37, स्ट्रोंसियम 38, आर्सेनिक तुम्हारा जानो जो कॉलेज पानी ते दूषित हो जो आर्सेनिक थाके तार पारमाणविक संख्या होच्छे 33। एगुलो एकटु मुखस्थ राखबा तुम्हारा कारण परीक्षा एमसीक्यू ते प्राय आसे ई जिनिसगुलो। ओके सो एरकम आरो किछु आछे जेगुलो खूब कमन परीक्षाय बारबार आसे, सिल्वर 47, তারপর হচ্ছে তোমার অ্যান্টিমনি SB 51, তারপর হচ্ছে তোমার গোল্ড 79, এরকম আরও আছে তোমার মার্কারি 80, তারপর হচ্ছে তোমার লেড 82। তোমরা চেষ্টা করবে এগুলোর ইলেকট্রন বিন্যাস বের করার জন্য, এবং এটার জন্য একটা শর্ট এটার জন্য একটা রুলস আমি তোমাদের এখনই শিখাতে যাচ্ছি। তারপর হচ্ছে তোমার আরও থাকে এরকম যেটা দেওয়া যায় প্লাটিনাম দেওয়া যেতে পারে, প্লাটিনাম হচ্ছে তোমাদের 78। সো এইগুলা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো যদি তোমরা মনে রাখো পরীক্ষায় আসলেই কিন্তু এমসিকিউতে আসলে তোমরা চট করে উত্তর দিয়ে ফেলতে পারবে এবং অনেক ক্ষেত্রে তোমরা এগিয়ে যাবে। সো আশা করি তোমরা চেষ্টাটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমরা পর্যায় সারণী দেখে খাতায় সুন্দর মতো নোট করেও রাখতে পারো। তো চলো আমি তোমাদের এই চ্যাপ্টারের আজকের সর্বশেষ টপিকে চলে যাই। আচ্ছা এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই যে এত এত শক্তি স্তর দেখালে এগুলো তো মনে থাকে না, বা কোনটার পরে কোনটা বসবে এগুলো তো মনে থাকে না, তখন কি করবো? তখন আমি তোমাদের একটা ছক শিখিয়ে দিই, সেই অনুযায়ী তোমরা আসবে। যেমন 1s 2s 3s 4s 5s 6s পর্যন্তই গেলাম। আচ্ছা সো এরপর হচ্ছে 2p 3p, এরপর হচ্ছে 3d 4s 4p 4d 4f, তারপর হচ্ছে তোমার 5p 5d 5f 6s 6p 6d। সো এখন আমরা দেখো একটা তীর চিহ্ন চালাবো। আচ্ছা সামিয়া সামানিয়া অহনা বলছে ভাইয়া পর্যায় সারণী কতটুকু মুখস্থ করতে হবে? ভাইয়া তুমি 1 থেকে 30 পর্যন্ত আপাতত মুখস্থ রাখো, এসএসসি তে এই পর্যন্তই জরুরি, বাট আমি যে জিনিস মৌলগুলো একটু আগে নাম লিখে দিলাম এগুলো মনে রাখার চেষ্টা করবে, বাট তুমি যতটুকু পারো ততটুকু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা সো যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আজান হচ্ছে, আমি একটু বিরতি নেই, আজানটা শেষ হলে আমি আবার শুরু করব। তোমরা ততক্ষণে ক্লাসটিকে যদি শেয়ার না করে থাকো ক্লাসটি শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও ক্লাসটিতে জয়েন করতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে আমাদের, তোমরা ক্লাস 9 10 বা যেখানেই পড়ো না কেন এসএসসি পরীক্ষা দিতে জন্য আসলে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আসমা আক্তার মনে বলছে 30 পর্যন্ত হলেই হবে। হ্যাঁ 30 পর্যন্ত হলে আপাতত তোমার চলে যাবে, বাট আই রেকমেন্ড যে তুমি যত বেশি মনে রাখতে পারো সেগুলোও করতে পারো। তুমি চাইলে এরকম ফ্ল্যাশ কার্ড বানিয়ে তোমার টেবিলের সামনে রেখে দিতে পারো, যাতে প্রতিনিয়ত তোমার চোখে পড়ে, সো এগুলো মনে রাখবে। আচ্ছা আমরা আজানের জন্য একটু বিরতি নিচ্ছি, আজানটা শেষ হলে আমরা আবার ক্লাসে পুরোপুরি ফেরত আসব। ওকে তোমরা আচ্ছা তোমরা একটু আমাকে জানাও যে তোমরা এই পর্যন্ত যারা বুঝতে পারছো তারা কমেন্টে একটু ইয়েস লিখে জানাও, যদি তুমি বুঝতে পেরে থাকো তবে একটু কমেন্টে জানাও যে ইয়েস ইয়েস লিখলে আমি বুঝতে পারবো আমি এই পর্যন্ত যা পড়িয়েছি তোমরা তা বুঝতে পেরেছো। সামিয়া সাবিনা ইয়াসমিন বলছে এই নীতিটার নামটা কি ভাই? এটা এক্স্যাক্ট কোনো নাম নেই আসলে, বাট তোমরা এটাকে কাইন্ড অফ হুন্ডের নীতি বা আউফবাউ নীতি বলতে পারো। এটা আসলে আউফবাউ নীতি, মনে পড়ছে সেটা হচ্ছে, এটা হচ্ছে আউফবাউ নীতি, আউফবাউ নীতি। তোমরা এইচএসসি তে উঠলে আউফবাউ নীতি সম্পর্কে বিস্তারিত জানবে, এটা হচ্ছে আউফবাউ নীতি। এটি ইলেকট্রন যে উচ্চ শক্তি স্তর থেকে প্রবেশ করে নিম্ন শক্তি স্তরে আসে সেটা হচ্ছে আউফবাউ নীতি অনুযায়ী হয়ে থাকে। ইয়েস আউফবাউ নীতি, একটু বাংলায় লিখে দিই আউফবাউ। ওকে আউফবাউ নীতি, আচ্ছা সবাই ইয়েস লিখছে তার মানে তোমরা বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ, তোমরা বুঝতে পারছো। ক্লাসে কিন্তু অবশ্যই শেয়ার করবে তোমরা তোমার টাইম লাইনে রেখে, এবং ইউটিউবেও কিন্তু পাবে তোমার ক্লাসটি। ওকে
সো আজান শেষ হয়ে গেছে, সো আমরা চলো শুরু করি। সো এই আউটবাউ নীতি অনুযায়ী আসলে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে যে উচ্চ শক্তিস্তর থেকে আসে। সো এখন কিভাবে কাজ করবো দেখো, তুমি এভাবে শুধু টিক চিহ্ন চালাবে, এখন এই দেখো এইভাবে তীর চিহ্ন চালাবে, আর আর ডায়াগোনালি তীর চিহ্নটা চালাবে। তুমি পরীক্ষার হলে চেষ্টা করবে ইলেকট্রন বিন্যাসের সময় এই জিনিসটা ড্র করে রাখার জন্য সবসময় খাতে। সো দেখো প্রথমে ইলেকট্রন ওয়ান এসে যাবে, ওয়ান এস এর পর কি আসছে টু এস, টু এস এর পর টু পি, টু পির পর থ্রি এস, থ্রি এস এর পর কোথায় যাচ্ছে দেখো থ্রি পি। দেখো অ্যারোটা কোন দিকে আসছে, থ্রি পি থেকে, থ্রি পির পরে কিন্তু থ্রি ডি তে যায়নি, থ্রি পি থেকে কোন দিকে আসছে ফোর এস, ফোর এস এর পরে থ্রি ডি, অর্থাৎ থ্রি পির পরে অবশ্যই আগে ফোর এস আমরা পূরণ করব, ফোর এস পূরণ করবো, তারপরে আমরা আসবো কোথায় থ্রি ডিতে, তারপরে ফোর পি, ফোর পির পর কিন্তু ফোর ডিতে যাবো না, তারপর ফাইভ এসে আসবো, ফাইভ এস এর পর কোথায় যাবো ফোর ডিতে, ফোর ডির পর ফাইভ পি, এরপরে সিক্স এসে যাবো আমরা। সো এইভাবে অ্যারো ওয়াইজ আসলে এই জিনিসটা কাজ করে। সো জিনিসটা তোমাদের কোন জায়গায় কাজে লাগবে এক্স্যাক্টলি সেটাও আমি একটু বলে দিই, তোমরা যখন বড় বড় মৌলের ইলেকট্রন বিন্যাস করবে তখন আসলে এই জিনিসটা অনেক বেশি পরিমাণে তোমাদের কাজে লাগবে। ওকে, সো এই এই জিনিসটা তোমরা একটু, তোমাদের বইতেও এই জিনিসটা অবশ্যই দেয়া আছে, তারপর তোমরা চাইলে একটু এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ইনকেস যদি তোমাদের কাজে লাগে কখনো। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আজকে আমরা যেটা করব, আচ্ছা আমি এতক্ষণ যাবত বলতেছি যে বড় মৌলের ইলেকট্রন বিন্যাস, বড় মৌলের ইলেকট্রন বিন্যাস, চলো আজকে একটা বড় একটা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করেই ফেলি, আজকে দেখি কি হয়, আদৌ আমরা পারি কিনা। হ্যাঁ দেখি, এটা আমারও একটা নিজের কাছেই চ্যালেঞ্জ, দেখি আসলে বড় একটা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি কিনা। সো খুব বেশি বড়তে যাব না, কাছাকাছি যাব, যেমন চলো আমরা গোল্ডে সিলভারের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি, সিলভার 47 সিলভারের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। ওকে, সো সিলভার ইলেকট্রন বিন্যাস করতে গেলে কিভাবে করতে হবে, চলো ওই আগের নিয়মে চলে আসি আমরা, 1s2 2s2 2p6 3s2 3p6 3d এর আগে 4s এ যাবে 4s2 3d10। ওকে, তুমি চাইলে আগে 4s বসায় পরে এটাকে বিন্যস্ত করতে পারো, কোনো সমস্যা নেই। সো 4s এর পর এখন আসো খেলা, 4s এর পর কত হলো 30 হলো, আরো 17টা ইলেকট্রন আমার লাগে। সো এখন ভাইয়া এই ফোর এস এর পর আমি কোন কোনটা ধরবো, ফোর এস এর পর কি ফোর পি বসাবো নাকি ফোর ডি বসাবো, কোনটা বসাবো? সো এই সময়ে এসে আসলে তোমার ওই সূত্রটা কাজে লাগবে। তোমাকে যদি আমি একটু দেখাই, বই খুলে এখানে তোমরা দেখতে পাবে, যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো যে ফোর এস, ফোর এস এর পর কি আসতেছে ফোর পি আসতেছে। সো ফোর এস এর পর ফোর পি বসবে, ফোর পি সিক্স, তারপরে দেখো এখানে দেখো আবার যে ফোর পির পরে কি আসতেছে ফাইভ এস, ফোর ডিতে কিন্তু যাবে না। সো ফোর পির পরে কি আসবে ফাইভ এস টু, তারপরে কি আসবে ফাইভ এস এর পর আসবে হচ্ছে ফোর পি, সরি ফোর ডি, ফোর ডি কত আসবে টেন। দেখি কয়টা ইলেকট্রন হলো, এই পর্যন্ত তিরিশ, ছয় ছত্রিশ, দুই ছেচল্লিশ, আর দুই কত আটচল্লিশ হয়ে গেছে, এখন আটচল্লিশ হইলে তো হবে না। সো জিনিসটা আমরা একটু বিন্যস্ত করে লিখি যে ফোর ডি টেন ফাইভ এস টু, আটচল্লিশ হয়ে গেছে। সো তখন আমাদের কি করতে হবে, এখান থেকে একটা ইলেকট্রন অবশ্যই কমায় দিতে হবে। আচ্ছা কমাবো কার থেকে, দেখো এইরকম ছিল সর্বশেষ শক্তি স্তরে তো এইটাই ঢুকছে, সো আমাদের এইটা থেকে কমানো উচিত ছিল না, ফোর ডি নাইন হয়ে যেত কিন্তু, কিন্তু দেখো ফোর ডি টেন হলে কিন্তু বেশি স্থিতিশীল থাকতো। সো আলটিমেটলি কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, সো আলটিমেট ইলেকট্রন বিন্যাসটা কি হবে ফোর ডি টেন এবং ফাইভ এস ওয়ান। এভাবে আমরা এই যে একটু আগে যে নিয়মটা দেখালাম সেটা দ্বারা আমরা এইভাবে বড় বড় নাম্বারের ইলেকট্রন সংখ্যা যেসব মৌল রয়েছে সেগুলোটাই করতে পারবো। আচ্ছা একজন আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে ভাইয়া একশো আঠারোটা দেখান, ভাইয়া একশো আঠারোটা দেখাতে গেলে আসলে আমার বোর্ডে জায়গা হবে না, ঠিক আছে তুমি বাসায় একটু করে আমাদেরকে দেখাতে পারো। হ্যাঁ, সো আশা করি আমাদের তখন কাজে লাগবে। হ্যাঁ ওকে, সো আমরা ইলেকট্রন বিন্যাসের চ্যাপ্টারটা শেষ দিকে চলে আসি, চলো এখন আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী, পর্যায় সারণীর আমরা চ্যাপ্টার নামটা লিখে ফেলি, পর্যায় সারণী, পর্যায় সারণী। আচ্ছা পর্যায় সারণী নিয়ে আমরা শুধু এতটুকুই জানবো যে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায়, ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে
পর্যায় বের করতে হয় বা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা নির্ণয় পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারি। আর আরেকটা আছে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। আমি তোমাদের একটু বলে রাখি, পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্মের উপর একটা ক্লাস আমি কিছুদিন আগেই নিয়েছিলাম এবং সেটা লিঙ্কটা তোমরা ক্যাপশনে পেয়ে যাবে, সেটা লিঙ্কটা ক্যাপশনে পেয়ে যাবে, পর্যায়বৃত্ত ধর্মের ক্লাস। আজকের ক্লাসটা শেষ করে তোমার কাজ হবে পর্যায়বৃত্ত ধর্মের উপর যে ক্যাপশনের লিঙ্কে যে ক্লাসটি রয়েছে সেটা তোমাদের করে ফেলা, তাহলে তোমাদের এই পর্যায় সারণী যে চতুর্থ অধ্যায় রয়েছে এই অধ্যায়টা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো চলো আমরা পর্যায় সারণী চ্যাপ্টারে চলে যাই। পর্যায় সারণীটা দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, তোমরা সবাই জানো এটা, তোমাদের সবার কাছে আশা করি এরকম একটা পর্যায় সারণী আছে, দেখাই যাচ্ছে এরকম থাকে। ওকে, হ্যাঁ জেসমিন আক্তার বলছে যে ভাইয়া 118টা এইচডাব্লিউ দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, যে বলছিল 118 নাম্বারটা সে তার জন্য এবং সবার জন্য এইচডাব্লিউ রইল, তাইলে যাও 118 নাম্বার যে মৌলটা রয়েছে তার ইলেকট্রন বিন্যাস করে তোমরা একটু গ্রুপে দিবে ওই রুল অনুযায়ী। ওকে, সো ঠিক আছে, তো চলো আমরা এখন দেখি যে কীভাবে আমরা ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে পর্যায় অবস্থা নির্ণয় করবো কোনো মৌলের। সো প্রথমে আমরা শিখব পর্যায় বের করার নিয়ম, খুবই সহজ পর্যায় নির্ণয়। সো তোমরা জানো যে পর্যায় কাকে বলে, এই যে এইগুলো রয়েছে সাতটা পর্যায় রয়েছে, এই যে আর আর যে লাইনগুলো রয়েছে শোয়ান বা হরাইজন্টাল যে লাইন রয়েছে, সরি ভার্টিক্যাল যে লাইনগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার পর্যায়, আর লম্বা লম্বাগুলো যে রয়েছে এগুলো হচ্ছে তোমার গ্রুপ। সো দেখতেই পাচ্তেছো যে সাতটা পর্যায় এবং 18টা গ্রুপ থাকে পর্যায় সারণী। এখন আমরা পর্যায় কীভাবে নির্ণয় করব, কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরের সংখ্যা হচ্ছে ওই মৌলের পর্যায় সংখ্যা। ওকে, সো সর্বশেষ প্রধান শক্তি স্তর, এই একটাই সূত্র বিদ্যমান, সর্বশেষ প্রধান শক্তি স্তর সমান সমান মৌলের পর্যায়, ঠিক আছে, সর্বশেষ প্রধান শক্তি স্তর তার পর্যায়। এই সূত্র অনুযায়ী তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো যে পটাশিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 তার পর্যায় কত। ইলেকট্রন বিন্যাসটা আমি করে দিচ্ছি 2s2 2p6 3s2 3p6 4s1। তোমরা আমাকে বলো যে পটাশিয়াম কোন পর্যায়ে অবস্থিত, দেখি বলো। ওকে, বলো যে পটাশিয়ামের পর্যায় কত, পটাশিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত বলো। এই যে সূত্রটা লেখা আছে এটা দিয়ে আমাকে একটু বলো যে পটাশিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত। পর্যায় সারণী কোন অবস্থা, আচ্ছা অভি পাল বলছে 4, রাফিক বলছে 4, বিলকিস বলছে 1, না ভাইয়া 1 না, ডেফিনেটলি না, হুমায়রা তরফদা বলছে 4, ইয়েস তাসফিয়া মেদামিন বলছে 4, ইয়েস কারেক্ট অ্যান্সার হচ্ছে 4, কারণ সর্বশেষ প্রধান শক্তি স্তর কত দেখতেই পাচ্ছ তোমরা এখানে 4। সো পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে পটাশিয়াম অবস্থিত। তোমরা যদি পর্যায় সারণীটা খুলো তাহলে দেখবে এই যে দেখো 4 নাম্বার পর্যায় এবং এখানে পটাশিয়াম অবস্থিত। ওকে, সো এবার পর্যায় নির্ণয় করার সূত্র আসলে একটাই, সো এবার আমরা গ্রুপ নির্ণয় করা শিখব এবং এটা আজকে আমাদের ক্লাসের লাস্ট টপিক হবে, এরপর আমরা ক্লাসটি শেষ করে দিব। অনেকক্ষণ তোমরা রোজা রেখে পড়াশোনা করতেছো ক্লাস করতেছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের। সো এবার আমরা দেখি যে গ্রুপ বের করার নিয়ম, গ্রুপ নির্ণয়। ওকে, সো গ্রুপ নির্ণয়ের জন্য কি করতে হবে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে তবে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা ওই মৌলের গ্রুপ সংখ্যা। অর্থাৎ প্রথম রুলসটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর বা আসলে উপশক্তি স্তর হবে, সর্বশেষ উপশক্তি স্তর যদি এস হয়, এস হয় তবে এস স্তরের মোট ইলেকট্রন সমান সমান তার গ্রুপ। তোমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যারা করেছো তারা দেখবা যে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরটার কিন্তু কি ছিল, 4s ছিল, এবং 4s হওয়ার কারণে 4s এ কয়টা ইলেকট্রন ছিল, একটা ছিল, এরকম ছিল কিন্তু 4s1। সো এই কারণে দেখবা যে পর্যায় পর্যায় সারণীর একদম প্রথম গ্রুপটাতে দেখো পটাশিয়াম অবস্থিত। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে সর্বশেষ শক্তি স্তর যদি হয় এস তবে এস স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ সংখ্যা, এটা হচ্ছে প্রথম সূত্র। আরেকটা সূত্র আছে এই এটার, সেটা একটু দেখি আমরা, সেটা হচ্ছে কি দেখো
যে সর্বশেষ শক্তি স্তর যদি এস ও পি অরবিটাল, যদি সর্বশেষ শক্তি স্তর আমি একটু এখানে লিখি, সর্বশেষ স্তর যদি এস অথবা পি হয়, এস অথবা পি হয়, তাহলে এস ও পি এর সাথে কি করতে হবে, দশ যোগ করতে হবে আমাদের, দশ যোগ করতে হবে। এবং এখানে একটা শর্ত আছে, সর্বশেষ শক্তি স্তর যদি এস পি হয় ও এন এর ভ্যালু যদি দুই ও তিন হয়, দুই অথবা তিন হয়, তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে, মোট ইলেকট্রন যোগ দশ সমান সমান গ্রুপ সংখ্যা। চলো একটা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। সর্বশেষ শক্তি স্তর যদি এস এবং পি হয় এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি থাকে টু এবং থ্রি, এটা মানে বোঝা যাচ্ছে না, আমি একটু ক্লিয়ারলি লিখি, টু এবং থ্রি, তাহলে মোট ইলেকট্রনের সাথে দশ যোগ করলে গ্রুপ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, জিনিসটা কিভাবে কাজ করে চলো একটা উদাহরণ দেখি। আমরা ধরলাম অ্যালুমিনিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, চলো এর বিন্যাসটা করি, 1s2p6 কত, 2 দিয়ে 4 10 দিয়ে 12, 3s1, সরি 2 দিয়ে 4 10 2 12, 3p1, এই হচ্ছে 13। সো দেখো আমার কিন্তু এখানে মিলে যাচ্ছে, সর্বশেষ শক্তি স্তর কি এস অথবা পি, দেখো এস অথবা পি আসছে, আসছে কিনা বলো। হ্যাঁ, সো সর্বশেষ শক্তি স্তরে যদি এস ও পি অরবি, সর্বশেষ শক্তি স্তরটা দেখো, সর্বশেষ শক্তি স্তর কি তিন, তিনে কি আছে, এস এবং পি। আচ্ছা এখানে অথবা দেওয়াটা ঠিক না, এখানে অবশ্যই তোমার এস ও পি হবে, কারণ এস ও পি একসাথে থাকতে হবে, একটু দুঃখিত ঠিক করে নাও তোমরা। সর্বশেষ শক্তি স্তর যদি এস ও পি হয় এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি দুই অথবা তিন হয়, দেখো দুই না তিন আছে এখানে, তাহলে কি হবে, টোটাল সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার সাথে দশ যোগ করতে হবে। তার মানে কি, তো সর্বশেষ শক্তি স্তর কোনটা, থ্রি, এখানে টোটাল ইলেকট্রন কত, তিন, তিনের সাথে দশ যোগ করলাম, তাহলে কি হবে, 13। তুমি তোমার বইতে দেখবে যে পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের অবস্থান কোথায়, এই দেখো 13 নম্বরে, 13। এবং তার যেহেতু সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তর, তাই তার পর্যায় হচ্ছে কত, 3। এবং এই 10 যোগ করার কারণ হচ্ছে, দেখো কারণ 2 এবং 3 নম্বর পর্যায়ে এই 10টা কিন্তু খালি, এই জন্য 10টা আসলে যোগ করতে হয় এখানে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারতেছো এই জিনিসটা, যারা যারা বুঝতে পারতেছো তারা ইয়েস লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমার জিনিসটা ক্লিয়ার, একটু ইয়েস লিখে আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আচ্ছা এবার আমরা লাস্ট সূত্রটা দেখবো, গ্রুপ নির্ণয়ের, গ্রুপ নির্ণয়ের লাস্ট সূত্রটা আমরা একটু দেখি। যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ প্রধান শক্তি স্তর, শক্তি স্তরে এস অরবিটাল থাকে এবং এর পূর্বে যদি ডি অরবিটাল থাকে, তাহলে ডি এবং এস এর ইলেকট্রন সংখ্যা হবে ওই গ্রুপ, ওই মৌলের গ্রুপ সংখ্যা। অর্থাৎ কি, সর্বশেষ স্তর এস হলে এবং পূর্বে ডি স্তর থাকলে, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এস কিন্তু তার আগে ডি স্তরটা রয়েছে, থাকলে ডি এর ইলেকট্রন সংখ্যা প্লাস এস এর ইলেকট্রন সংখ্যার যোগফল হবে তার গ্রুপ। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর যদি এস হয় এবং তার আগে যদি একটা ডি স্তর আসে, ডি স্তর আসে, তাহলে কি হবে, ডি এর ইলেকট্রন সংখ্যা এবং এস উপস্তরের ইলেকট্রন সংখ্যা যোগফল হবে হচ্ছে তার গ্রুপ সংখ্যা। ওকে, তোমরা সবাই বুঝতে পেরেছো, জেনে খুবই ভালো লাগলো, সবাই বলছে ইয়েস, অহনা, ঈশিতা, রূপনা, অহনা, মণি বলছে ইয়েস, সেতু বলছে ইয়েস, ওকে তোমরা সবাই বুঝতে পারছো। সো চলো একটা এক্সাম্পল দেখি নি আমরা, তারপরে আমরা ক্লাসের অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। সো এক্সাম্পল কোনটা দেওয়া যায় বলো তো, চলো আয়রনের এক্সাম্পলটা দিই, আয়রন না, আচ্ছা আয়রনই দিই, Fe, চলো ইলেকট্রন বিন্যাস করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আগে 4 এসে যাবে, 4s2, তাহলে কত, 18 2 20 আর 6 26। ওকে, সো দেখো সর্বশেষ শক্তি স্তর আছে কি 4 4s, তার আগে একটা d আছে, সূত্র অনুযায়ী কি হবে এর গ্রুপ কি হবে, তাহলে d আর s এর মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ তাহলে কি হবে, 6 যোগ 2 সমান সমান 8, তাহলে আয়রনের গ্রুপ হবে কত, 8, তার পর্যায় কত হবে, 4।
তুমি পর্যায় সারণীটা যদি এইভাবে খুলো তাহলে দেখবে আয়রন কোথায় আছে, এই দেখো 8 নম্বর গ্রুপে আছে সে, এবং তার পর্যায় হচ্ছে 4। এভাবে 8 আর 4। সো আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের পর্যায় সারণী নিয়ে বিস্তারিত আলোচনা। সো আরেকটা টপিক বাদ রয়ে যায়, পর্যায়বৃত্ত ধর্ম। আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি একটু আগে যে পর্যায়বৃত্ত ধর্ম মধ্যে কি কি পড়ে, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তারপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তারপরে হচ্ছে এটা জানি কি ভুলে গেলাম, তো ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, ও সরি তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা এবং ধাতব ধর্ম, এই তিনটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এবং এটার উপর একটা অলরেডি আমি ক্লাস আগে নিয়ে ফেলেছি, তোমরা ক্যাপশনে দেওয়া লিঙ্কটা পাবে, ক্যাপশনের থেকে যে লিঙ্কটা পাবে সেখানে গেলে তোমরা এই পর্যায়বৃত্ত ধর্মের উপর একটা প্রেজেন্টেশনের ক্লাস পেয়ে যাবে। খুব চমৎকার একটা ক্লাস আমি নিয়েছিলাম, সেটা করে ফেললে তোমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি তোমরা আজকের ক্লাসটি খুবই এনজয় করেছো, আমিও এনজয় করেছি তোমাদের ক্লাস নিয়ে। তোমরা যারা ক্লাসটির নোট নিয়েছো তারা অবশ্যই আমাদের সাথে নোটটি শেয়ার করবে, আমাদের অ্যাপে আমরা চেষ্টা করবো নোটটি অ্যাড করে দেওয়ার জন্য। এবং তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা ক্লাসটিকে শেয়ার করবে এবং নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করার চেষ্টা করবে। সবাইকে অল দ্য বেস্ট।